আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমি আজকে যে রোডটাতে গাড়ি চালাইতে আছি এটা হয়েছে দুবাই শেখ মোহাম্মদ বিন জাহেদ রোড। এই রোডটা দুবাই টু মানে দুবাই টু আবুধাবি উম্মুল কুইন রাসুল কিমা মানে সবচেয়ে তিনটা বড় রোড আছে, তিনটা বড় রোডের ভিতরে এটা একটা দুবাই। এই রোড দিয়ে আপনি যেই কোনো জায়গা যেতে পারবেন। দেখেন দুবাইতে গাড়িগুলো কেমনে প্রত্যেকটা লাইন বাই লাইন যাইতে আছে, ওয়ান বাই ওয়ান রোড। আমার পাশে আরেকটা রোড আছে, তারাও এরকম ওয়ান বাই ওয়ান বাই যাত্রীর সুবিধা মতে এই গাড়ি চালা যাইতে আছে। এই রোডের স্পিড 110, 110-এ যার প্রয়োজন তেজ 1, 2, 3, 4, 5, 6টা লাইন আছে, 6 লাইনে সবাই এক এক লাইনে যার স্পিডের প্রয়োজন তে একটু লেফটে গিয়ে চালাইতে আছে, যার স্পিড স্লো এর রাইটে চালাইতে আছে। আবার এটা এই নিয়মটা আছে যেটা রাইট সাইডে সম্পূর্ণ টাকের রোড। এই রোডটাতে সর্ব এই যে টাকটা যাইতে আছে আমার পাশে দিয়া, এই টাকটা ইচ্ছা করলেও লেফট সাইডের রোডটাতে গাড়ি চালাইতে পারবো না, কারণ এটা দুবাইয়ের রুলস। আপনার বড় টাক বড় বাস সর্বোচ্চ স্পিড 80 অ্যান্ড 60 60, তো হ্যাঁ ইচ্ছা করলে যায় লেফট লেফট লাইনে যে গাড়ি চালাইতে হবে, লেফট লাইনে হ্যাঁ গাড়ি চালাইলে হারে জরিমানা করা হইব। তো দুবাইতে আপনি যদি 4 সেকেন্ড অমনোযোগী ভাবে ড্রাইভিং করেন আপনার অবশ্যই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, কারণ প্রত্যেকটা গাড়ি মিনিমাম 100 স্পিডে চলে। তো আশা করি সবাই যারা দুবাইতে ড্রাইভিং করেন সবাই একটু কেয়ারফুলি সেফ ড্রাইভিং করবেন। দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির নিয়মগুলা আর টি নিয়মগুলা মাইনে ড্রাইভিং করবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।